স্বামীর বাড়ি সহকার আপনার কয় ছেলে মেয়ে ছিল ৬ মাস বিয়ে হয়েছে, আপনার কোনো ছেলে মেয়ে ছিল না। তারপরে যেদিনকে পাক বাহিনী আক্রমণ করলো আপনাদের গ্রামে, কি হয়েছিল বলেন তো? মুক্তি ভয়ে থাকছি তোমার উমর আয় ছয়জন ধরে জ্বালা ভাঙবে, পরে কামলা গল্পে জ্বালা ভাঙ বলেছি বুঝলে, পরে একরে ছয়জন ধরে আপনার স্বামী সহ ওনার সঙ্গে আর যে ছয়জন ছিল এই জ্বালা ভাঙবে মেরে হালে। তারপরে আপনি কীভাবে খবর পেলেন, আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে আসলাম। তারপর কী করলাম? আমার কই আইলো যে হুবু তোমার বউর নিয়ে ঘরে যাও, দেহ গেলে কী আইতাছে? পরে আমার ঘর হান্দাইলে পরে দল ধরে বাইকে আমার দাদা শ্বশুরের বারিন্দার ঘর, বারিন্দার ঘরে আসছে আরেকটা দুজন ঘুরে আসছে, ঘুরে থাকে তাদের নিয়ে মেরিয়া বাড়ির মেরে তারপর আপনি কি করলেন? তখন তো আপনার স্বামীর লাশও দাফন করা হয় না, মাঠে পড়ে রয়েছে। পরে তো মনোরঞ্জন স্বামী লাশ দাফন করলেন, পরে আমার বাবা মায়ের যে কালা ভাগলে বাড়ি বুকলি আমার বাবা চাচারা মামা আয় হাইরা তারা খুঁজছেন। আপনি কিভাবে পরে জীবন পরে মা কিবা জীবন যাপন করাম? পরের দিকে তো সব মানুষ গেল যাইতেছে, পরে আমার বাবা মা পরে আমি দু তিন বছর পরে কালো ভাগলে কাজ কাম চললে। হ্যাঁ, আপনার আব্বা মা নিয়ে আসলো দু তিন বছর পর আপনারা আবার নতুন করে। তারপরে ওখানে সতীনের সতীনের ঘরে বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দাঁড়িয়েছে। তারপরে আপনার জীবন কিভাবে কাটায়? উনি কি আপনাকে সম্মান করতেন? সংসার আছে, ছেলে মেয়ে সংসার আছে, ছেলে মেয়ে হচ্ছে পড়ানা, দুই ছেলে এক মেয়ে, দুই ছেলে এক মেয়ে। এখন আপনি কি কোনো সরকারি ভাতা পান? হ্যাঁ, ভাতা ভাতা হইতাছি। এদের আপনি কি মুক্তিযোদ্ধা হিসাবে তো স্বীকৃতি পান? হয়েছি আসবেন যে তিন মাস পরে পরে আর একটা বয়স্ক ভাতা, বয়স্ক ভাতাটা পান, ওইটা 1560 ছেলে মেয়ে নিয়ে আসেন। হ্যাঁ, এটাই চলতেছে।